हेलो एवरीवन, सबाई के स्वागत जानाई इलेक्ट्रिकल एंड फिटर वर्ल्डे। हमारे चैने तुम्हारा इलेक्ट्रिकल इलेक्ट्रॉनिक्स और फिटर रिलेटेड वीडियो पे जा। आज के वीडियोते एमसीबी निये आलोचना करब। ये वीडियो भलो लगले प्लिज लाइक शेयर और सबसक्राइब कर दिओ। एमसीबी एमसीबी फुल फर्म कि मिनिएचर सर्किट ब्रेकर। এটি এমন একটা ডিভাইস যেটা কি করে সার্কিটকে ব্রেক করে, মানে সার্কিটের যে কানেকশন থাকে সেটাকে কি করে ব্রেক করে দেয়। কিভাবে? যখন আমাদের সার্কিটে কি হবে অ্যাবনর্মাল সিচুয়েশন দেখা দেবে। অ্যাবনর্মাল সিচুয়েশন বলতে কি? অ্যাবনর্মাল সিচুয়েশন হচ্ছে শর্ট সার্কিট হতে পারে বা ওভারলোড কন্ডিশন হতে পারে, ওভারফ্লো কারেন্ট হতে পারে। এই সব কন্ডিশনে কি করে সার্কিটকে ব্রেক করে দেয়। বোঝা গেছে? মিনিয়েচার কেন? এটা সাইজে কি হয়? মিনি হয়। এটাকে আমরা বাড়িতে বা কোনো কোম্পানিতে বা বিল্ডিংয়ে ব্যবহার করে থাকি। এছাড়াও বড় বড় সার্কিট ব্রেকার থাকে, অনেক রকমের থাকে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এই ভিডিওতে শুধুমাত্র মিনিয়েচার সার্কিট ব্রেকার কি সে সম্পর্কেই জানব, ঠিক আছে? এমসিবি ফিউজের পরিবর্তে লাগানো হয়। ফিউজ সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, ফিউজ কী হয় আর কত প্রকারের হয় সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। যারা দেখনি তারা দেখে নেবে। ফিউজ কী? ফিউজ একটা প্রোটেক্টিং ডিভাইস। এর কাজ কী? বাড়িতে যখনই শর্ট সার্কিট হবে বা ওভারলোড কন্ডিশন হবে তখন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকে কী করে তার থেকে প্রোটেকশন দেয়, ঠিক আছে? মানে সেটাকে প্রোটেক্ট করে। কিভাবে? সার্কিটকে ব্রেক করে। ফিউজের মধ্যে কী থাকে? ফিউজের মধ্যে একটা ফিউজিং ওয়্যার থাকে যেটা ওভার কারেন্ট ফ্লো হওয়াতে হিট হয়ে ছিঁড়ে যায়, ঠিক আছে? যেটা আমরা ধরো বাড়িতে যে মিটার বক্স আছে সেখানে দেখে থাকি যে ফিউজ লাগানো থাকে। ফিউজ যখনই কেটে যায় তখন আবার কী করতে হয়? আমাদেরকে ফিউজ ওয়্যার চেঞ্জ করতে হয়। এটা একটা প্রবলেম, তাই তো? আর অনেক সময় হয় যে শক লাগারও ভয় থাকে। তার জন্যই আমাদের কী আনা হয়েছে? এমন একটা সিস্টেম আনা হয়েছে যেটা কি হবে অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে। আবার যখন কারেন্ট ফ্লো স্মুথ হবে তখন আমরা যদি আবার সেটাকে অন করে দিই সেটা আবার কানেকশন নিয়ে নেবে। মানে এটাকে আমাদের পরিবর্তন করতে হবে না বা চেঞ্জ করতে হবে না। বোঝা গেছে? আর খুব রিলায়েবলি ইউজও করা যাবে, মানে কোনো শক লাগার ভয় থাকবে না। বোঝা গেছে? এবার এমসিবি এই ধরনের একটা সিস্টেম ভেতরে থাকে, ঠিক আছে? তোমরা অনেক জায়গায় দেখে থাকবে, ঠিক আছে? এবার পার্টগুলো দেখে নিই যে এমসিবি কী কী পার্ট হয়। এমসিবি পার্ট বলতে একটা ইনপুট থাকে, একটা আউটপুট টার্মিনাল থাকে, তাই তো? কারণ আমাকে এই ফিউজ বা এমসিবি কোথায় লাগাতে হয়? লাইন ওয়্যার বা ফেজ ওয়্যারের সাথে। কিসের সাথে? লাইন অর ফেজ ওয়্যারের সাথে। এমসিবিকে কখনোই আমি নিউট্রাল বা আর্থের সাথে কানেক্ট করব না। হ্যাঁ, কিছু কিছু এমসিবি এমনও আসে যেখানে নিউট্রাল ইনপুট দেওয়ার জায়গা থাকে, ঠিক আছে? মানে এমসিবি প্লাস নিউট্রাল আসে, তো সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমরা নিউট্রালের সাথে কানেকশন করব। কিন্তু নর্মালি আমাদের কি করা হয়? ফেজ বা যে আসছে সেটার সাথে কানেকশন করা হয়। বোঝা গেছে? আচ্ছা, আর কি পার্ট আছে এখানে? দেখো একটা অপারেটিং নব আছে, যে নব বা হ্যান্ডেল বলতে পারো তোমরা, যে হ্যান্ডেলটাকে আমরা কি করতে পারি নিচের দিকে নামালে হবে কি অফ কন্ডিশন। কি হবে? অফ কন্ডিশন হবে। আর আমরা যদি ওপরের দিকে ওঠাই সেক্ষেত্রে কি হবে? অন কন্ডিশন হবে। কি হবে? অন কন্ডিশন হবে। এক্ষেত্রে দেখো এই নবটাকে অপারেট করার জন্য এখানে তিনটে স্প্রিং থাকে। কি থাকে? তিনটে স্প্রিং থাকে। এই নবটাকে যখনই আমি ওপরের দিকে ঠেলবো এখানে দেখো এই স্প্রিংটা কি হবে? চেপে যাবে। চেপে গিয়ে এটা ওপরের দিকে উঠবে, এই জায়গাটা উঠে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই জায়গাটা উঠবে। উঠে যাবে। উঠে গিয়ে কি হবে? সার্কিটটাকে অন করে দেবে। আবার যখন ট্রিপ হয়ে যাবে বা কোনো শর্ট সার্কিট হবে তখন কি হবে? নবটা নিচের দিকে নেমে যাবে এবং এই ধরনের কন্ডিশনে থাকবে। এখানে কি আছে? এখানে আছে একটা সলিনয়েড। কি আছে? একটা সলিনয়েড আছে। এবং এখানে একটা বায়োমেটালিক স্ট্রিপ থাকে। বুঝে গেছে? এটা কী থাকে? বায়োমেটালিক স্ট্রিপ। এই বায়োমেটালিক স্ট্রিপ বলতে কি, দুটো ধাতুকে
জোড়া লাগানো হয়। কী কী ধাতু? একটা স্টিল, একটা ব্রেস হতে পারে বা কপারও হতে পারে। তো এই দুটো ধাতুকে কী করা হয়? একসাথে জোড়া লাগানো হয়। এই ধাতু যখনই একসাথে জোড়া লাগানো অবস্থায় থাকবে তখন কী হবে? যখনই এর মধ্যে থেকে ওভার কারেন্ট ফ্লো করবে, এই পাত দুটো কী হবে? হিটের জন্য একে অপরের সাথে লাগতে চাইবে না, ঠিক আছে? এবং কী হবে? এক পাশে বেঁকে যাবে, এরকমভাবে কী হবে? বেঁকে যাবে একটা মাথা। দেখবা অনেক সময় মেটালে বা কোনো কিছুতে হিট দিলে কী হয়? সেটা বেঁকে যায়। সেরকমই কন্ডিশন ঘটে কিসে? বাইমেটালিক স্ট্রিপে। কিসে? বাইমেটালিক স্ট্রিপে। এবার এটা কি? আর্ক চেম্বার। আর্ক চেম্বার, আর্ক চেম্বার কিসের জন্য সেটা আমি পরে আলোচনা করব। তাহলে এখানে একটা সলিনয়েড আছে, এখানে একটা বায়োমেটালিক স্ট্রিপ আছে, এই দুটোই হচ্ছে মেন মেকানিজম। এটা কি? মেন মেকানিজম। এবং এই এমসিবিকে কী বলা হয়? ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, একটা মেকানিক্যাল ডিভাইস যেটা ইলেকট্রিক্যালি অপারেট হতে পারে সেটাকে কী বলা হচ্ছে? ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। এবার আমার এখানে কী কী কন্ডিশন আছে? হয়তো সার্কিটে কী হবে? শর্ট সার্কিট হবে, আর না হলে কী হবে? ওভারলোড কন্ডিশন হবে, ওভারলোড কন্ডিশন। ওকে, দুটো কন্ডিশন আছে। দুটো কন্ডিশনের জন্য এখানে দুটো প্রিন্সিপাল ব্যবহার করা হয়েছে। কী কী? একটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি ব্যবহার করা হয়েছে। আরেকটা ব্যবহার করা হচ্ছে থার্মাল প্রপার্টি, থার্মাল প্রপার্টি। বোঝা গেছে? কী কী প্রপার্টি? ম্যাগনেটিক প্রপার্টি আর থার্মাল প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টি ব্যবহার করা হচ্ছে কিসের ক্ষেত্রে? শর্ট সার্কিটের ক্ষেত্রে। থার্মাল প্রপার্টি ব্যবহার করা হচ্ছে ওভারলোড কন্ডিশনে। ওকে, এ দুটো মনে রাখো, আমি বোঝাচ্ছি এখনই কীভাবে। দেখো একটা সলিনয়েড আছে এখানে, একটা কী আছে? সলিনয়েড মানে তারগুলোকে এভাবে পেঁচানো রয়েছে, তাই তো? এবার এর মধ্যে থেকে আমরা জানি যখনই কারেন্ট ফ্লো করবে, আই কারেন্ট ফ্লো করবে, এর মধ্যে কী হবে? ফ্লাক্স ইনডিউসড হবে, ফ্লাক্স ইনডিউসড হবে। আর সলিনয়েডটা একটা ম্যাগনেটের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? ম্যাগনেটের মতো কাজ করবে। এটা হচ্ছে প্লাঙ্গার, বলা হয়নি? আচ্ছা, সলিনয়েডে যখনই আমাদের কারেন্ট ফ্লো করবে কী হবে? এটা একটা ম্যাগনেটের মতো কাজ করবে। এর মধ্যে এরকম একটা প্লাঙ্গার রয়েছে, একটা লোহার প্লাঙ্গার রয়েছে, ঠিক আছে? এরকম টাইপের এখানে, দেখো এই যে। এবার যখনই এটা চৌম্বক ক্ষেত্রে পরিণত হবে, যখনই এটা কী হবে? চৌম্বক ক্ষেত্রে পরিণত হবে সলিনয়েডটা, তখন কী হবে? এই প্লাঙ্গারটা ভেতরে ঢুকে যাবে, এই জায়গায় ঢুকে গিয়ে কী হবে? নিচের যে পয়েন্টটা আছে আরও নিচে চলে যাবে, আরও নিচে চলে যাবে। বোঝা গেল? প্লাঙ্গারটা কী হবে? নিচের দিকে চলে যাবে, মানে সলিনয়েডের ভেতরে ঢুকে যাবে। ঢুকে গিয়ে কী করবে? এই যে লিভারটা আছে, লিভারটাকে কী করবে? পুশ করবে, পুশ করবে। পুশ করলে কী হবে? নবটা নিচের দিকে নেমে যাবে, আমাদের যে এমসিবি আছে ট্রিপ করে যাবে, মানে অফ কন্ডিশনে চলে যাবে। কোন কন্ডিশনে চলে যাবে? অফ কন্ডিশনে চলে যাবে। বোঝা গেছে? এবার শর্ট সার্কিট যখন হবে তখন কী হবে? এই সলিনয়েডের মধ্যে কী হবে? ম্যাগনেটিক প্রপার্টি তৈরি হবে, যার জন্য কী হবে? এমসিবিটা ট্রিপ করে যাবে। এবার কী বলেছি, ওভারলোডের জন্য কী আছে? থার্মাল প্রপার্টি আছে। কী আছে? থার্মাল প্রপার্টি। এবার আমি কী বললাম? বাইমেটালিক স্ট্রিপ রয়েছে। এই বাইমেটালিক স্ট্রিপ দিয়ে যখনই ওভার কারেন্ট ফ্লো করবে, মানে ওভারলোড কন্ডিশন হবে, ধরো কোনো অ্যাপ্লায়েন্সেসের দরকার কী? 6 অ্যাম্পিয়ার কারেন্ট। সেখানে কী হলো? 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, খুব বেশি কারেন্ট না। তো সেক্ষেত্রে কী হবে? বায়োমেটালিক স্ট্রিপটা আস্তে আস্তে গরম হয়ে কী হবে? বেঁকে যাবে। কী হবে? বেঁকে যাবে। বেঁকে গেলে কী হবে? এখানে কানেকশনটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। আর নবটা কী হবে? আবার অফ কন্ডিশনে চলে যাবে, অন থেকে অফ কন্ডিশনে চলে যাবে। এই থার্মাল প্রপার্টি কিসে হয়? বায়োমেটালিক স্ট্রিপে হয়। কিসের জন্য হচ্ছে? ওভারলোড কন্ডিশনে। আচ্ছা, এখানে তোমাদের সবারই প্রশ্ন থাকবে,
আমরা কেন দুটোর জন্য একটাই সলিনয়েড কেন ব্যবহার করছি না, তাই না? বায়োমেটালিক স্ট্রিপ কেন আনছি বা এখানে একটা মেকানিজম কেন ব্যবহার করছি না? কারণ কি, সলিনয়েডকে অ্যাক্টিভেট হতে গেলে রেটেড কারেন্ট, মানে ধরো আমি একটা এমসিবি লাগিয়েছি, দশ অ্যাম্পিয়ারে, ঠিক আছে, তার রেট কত আছে 10 অ্যাম্পিয়ার, একটা এমসিবি রেট কত আছে 10 অ্যাম্পিয়ার, মানে 10 অ্যাম্পিয়ার অবধি সে কারেন্ট খুব ভালোভাবে ফ্লো করতে পারে, বোঝা গেছে? এবার যখন শর্ট সার্কিট হয় আমরা জানি কি 3-4 গুণ 10 গুণ বা 100 গুণ পর্যন্ত কী হয়, কারেন্ট ফ্লো হতে পারে, কী হতে পারে, কারেন্ট ফ্লো হতে পারে। তো সলিনয়েডকে অ্যাক্টিভেট করতে গেলে 3 গুণের বেশি কারেন্ট দরকার, কি 3 গুণ মানে 30 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যখন ফ্লো করবে তখনই কী হবে, সলিনয়েড অ্যাক্টিভেট হবে, বোঝা গেছে? কী হবে, সলিনয়েড অ্যাক্টিভেট হবে। বাট থার্মাল যেটা আছে, থার্মাল কী হচ্ছে, ওভারলোড কন্ডিশন, মানে কি 10 অ্যাম্পিয়ার থেকে যখনই 12 অ্যাম্পিয়ারে যাবে তখন এটা ডিটেক্ট করে নেবে এবং গরম হয়ে কী হবে, এমসিবিকে ট্রিপ করিয়ে দেবে, কী করবে, ট্রিপ করিয়ে দেবে। এর জন্যই কী করা হচ্ছে যে মানে দুটো মেকানিজম এখানে ব্যবহার করা হয়েছে। তোমরা ভালোভাবে বুঝতে পারলে, যারা বুঝতে পারবে না তারা কমেন্ট করে জানাবে আমাকে, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ও, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি আর্ক চেম্বার। তোমরা জানো যখন শর্ট সার্কিট বা ওভারলোড কন্ডিশন হয় তখন কি হয়, স্পার্ক হয়, স্পার্ক মানে আর্ক তৈরি হয়, নেগেটিভ পজিটিভ যখন আমরা টাচ করাই তো তখন যে লাইটিং টাইপ ছোটে বা সেটাকে কি বলা হয়, স্পার্ক বলা হয়, সেরকম টাইপই একটা কন্ডিশন কোথায় আসে, আর্কে, ওটাকে কি বলা হয়, আর্ক বলা হয়। এবার যখনই শর্ট সার্কিট হবে বা ওভারলোড কন্ডিশন হবে আর্কটা কি হবে, এই জায়গায় আসবে, একটা এই জায়গা থেকে এখানে আসলো, আস্তে আস্তে কি হবে, আর্ক চেম্বারের কাছে আসবে। আর্ক চেম্বারে কি হয়, কিছু মেটালিক পাত লাগানো থাকে এরকম, কিছু মেটালিক পাত লাগানো থাকে। এবার আর্কটা তো এরকমভাবে ছুটছে, ছুটলে কি হবে, এই পাতের মধ্যে ঢুকে যাবে, কী হিসেবে, ছোটো ছোটোভাবে। আর্ক চেম্বার কী করবে, আর্কটাকে কী করবে, ছোটো ছোটো ভাগে ভাগ করে দেবে, ছোটো ছোটো ভাগে ভাগ করে দেবে। এবার আরও যখন উপরে যাবে, এখানে আরও ছোটো রয়েছে, আরও ছোটো করে দেবে। এরপর কী থাকে, এটা হাই রেজিস্টিভ জিনিস লাগানো থাকে, সেটা কী করা, কী করে, এই আর্কটাকে রেজিস্ট করে দেয়। এবং আর্ক চেম্বারের মধ্যে এমন কিছু লিকুইড গ্যাস থাকে যে যার জন্য কি হয়, আর্কটা কি হয়, ডিজলভ হয়ে যায়। যেরকম ধরো আগুন নেভানোর জন্য আমরা ফায়ার এক্সটিংগুইশারে অনেক রকমের কেমিক্যাল ব্যবহার করেছিলাম, গ্যাস ব্যবহার করেছি, পাউডার ব্যবহার করেছি, তো সেরকমভাবেই এখানে আর্ক চেম্বারের মধ্যেও গ্যাস বা লিকুইড থাকতে পারে যেটা কি হয়, আর্কটাকে ডিজলভ, মানে আর্কটাকে নিভিয়ে দেবে, ঠিক আছে, এরকম হয়, কোথায় হয়, আর্ক চেম্বারে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা এমসিবি মেকানিজম, এভাবেই অপারেট হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলতে আমি তোমাদের ভুলে গেছি, সেটা হচ্ছে যে সার্কিট ব্রেকারের সিম্বল। নর্মাল সার্কিট ব্রেকারের সিম্বল হচ্ছে এটা একটা টাইপের, এটা একটা টাইপের, এরকম হতে পারে, এরকম হতে পারে। এটা কি সার্কিট ব্রেকারের সিম্বল। হ্যাঁ, এবার এমসিবি সিম্বল কোনটা, এমসিবি সিম্বল হচ্ছে এটা, এমসিবি সিম্বল কি এটা, যখনই তোমরা মার্কেটে কোনো এমসিবি কিনতে যাবে তার উপরে দেখবে এই ধরনের একটা সিম্বল আছে, সেটা কি, এমসিবি, কি এমসিবি। আচ্ছা, এই ধরনের সিম্বল থাকলে কি বুঝবো, সেটা সার্কিট ব্রেকার বাট আইসোলেটর, কি
আইসোলেটর, বুঝা গেছে? ওকে, এটা হলো সিম্বল। এবার বোঝো ভোল্টেজ, হ্যাঁ কত ভোল্টেজ অবধি এ অপারেট করতে পারে, 230 ভোল্ট অর 415 ভোল্ট এসি অ্যান্ড আপ টু 220 ভোল্ট ডিসি, ঠিক আছে? এ কত কত ভোল্টেজ অপারেট করতে পারে, 230 বা 415 ভোল্ট এসি, আমরা জানি 440 বলা হয় বা 20 বলা হয় সেটা কততে দাঁড়ায়, 415তে, অত তো পাওয়া যায় না। আর ডিসি ক্ষেত্রে 220। আর কারেন্ট 0.5 থেকে 1, 2, 2.5, 3, 4, 5, 6, 7.5, 10, 16, 30, 20, 25, 32, 35, 45, and 63 ampere. এখন 100 ampere অবধিও পাওয়া যায়। আগে কি 63 ampere অবধি MCB পাওয়া যেত, এখন 100 ampere অবধিও MCB অ্যাভেলেবেল আছে মার্কেটে, বোঝা গেছে? এবং কি এবার হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি, 9 kilo ampere। ব্রেকিং ক্যাপাসিটি মানে ধরো যখন শর্ট সার্কিট হবে তো আমি জানি কি প্রচুর পরিমাণে মানে হিউজ পরিমাণে তার মধ্যে থেকে কারেন্ট ফ্লো করতে পারে, সেই কারেন্ট ফ্লো 9 kilo ampere অবধি যদি হয় তাহলে এটা স্মুথলি কী করবে, ইন্টারাপ্ট করতে পারবে, মানে এটা নিজের কোনো ক্ষতি না করে ট্রিপ করে যাবে। কিন্তু যদি না 9 kilo ampere-এর ওপরে যদি এর মধ্যে থেকে কারেন্ট ফ্লো করে তাহলে কী হবে, এটা ড্যামেজ হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে MCBটা, বোঝা গেছে? এটাই হচ্ছে কি ব্রেকিং ক্যাপাসিটি, ক্লিয়ার? এবার আসছি আমি টাইপস অফ MCB। দেখো MCB মার্কেটে অনেক ধরনের অ্যাভেলেবেল আছে, এরকম এ বি সি ডি, ডি এর পরে কে জেড, মানে টোটাল ছ রকম অ্যাভেলেবেল আছে। তো ফার্স্টে আমরা বইয়েরটা পড়ে নিই, বইয়ে কত ধরনের আছে, কারণ আমাদের কোশ্চেন তো বই থেকে আসবে, নিশ্চয়ই নর্মাল লাইফ থেকে আসবে না, তাই না? যে নর্মালি যেটা অ্যাভেলেবেল আছে সেটা থেকে আসবে না, আসলে তো ভালো কথা, যদি না আসে তো বই থেকে আসার সম্ভাবনাটা বেশি, তাই বইয়েরটা আগে আমরা পড়ে নিই। বইয়ে আছে টোটাল 3 টাইপের, একটা হচ্ছে এল সিরিজ MCB, জি সিরিজ MCB, একটা হচ্ছে ডিসি সিরিজ MCB। ওকে, তো এল সিরিজ MCB কোনগুলো, যেগুলো রেজিস্টিভ লোডের জন্য ব্যবহার করা হয়, কি রেজিস্টিভ লোডের জন্য, রেজিস্টিভ লোড কোনগুলো, লাইক হিটার টাইপ, মানে গিজার, হিটার, ইন্ডাকশন, ওভেন, তারপরে যে জেনারেল লাইটগুলো রয়েছে সেগুলো কি রেজিস্টিভ লোড। এবার জি সিরিজ কিসের জন্য ব্যবহার করা হয়, ইন্ডাকটিভ লোডের জন্য, কিসের জন্য, ইন্ডাকটিভ লোড মানে যেটা ইন্ডাকটেন্স রয়েছে, ঠিক আছে? যেমন এসি, ফ্রিজ, মোটর, ঠিক আছে, এইরকম টাইপের লোডের জন্য কি ব্যবহার করা হয়, জি সিরিজ ব্যবহার করা হয়। ডিসি সিরিজ ডিসির জন্য ব্যবহার করা হয়, ডিসি কিসের কিসের ব্যবহার করা হতে পারে, ডিসি মোটর হতে পারে, লোকোমোটিভ হয়, জেনারেটর হয়, ডিসি জেনারেটর, তো সেক্ষেত্রে আমরা কি ডিসি সিরিজ MCB ব্যবহার করব। ওকে,
এবার হচ্ছে এল সিরিজে কিছু ইম্পর্টেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ারের অবধি যে এমসিবিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে 1.6 কি ট্রিপিং ফ্যাক্টর কত 1.6 এবং 10 অ্যাম্পিয়ারের ওপরে যদি হয় সেটার ক্ষেত্রে 1.35। এই ট্রিপিং ফ্যাক্টর কি মানে রেটেড কারেন্ট যেটা দেওয়া রয়েছে তার থেকে কতটুকু বেশি কারেন্ট ফ্লো করলে এমসিবি ট্রিপ করে যাবে সেটা আমরা কী করে বার করি। ফিউজিং ফ্যাক্টর মনে আছে, ফিউজিং ফ্যাক্টরে কী ছিল, আমরা ফিউজিং যে কারেন্ট ছিল তাকে বাই করেছিলাম কী দিয়ে, রেটেড কারেন্ট দিয়ে। তো ট্রিপিং ফ্যাক্টরও সেরকম কি। আচ্ছা এটা মুছে দিই কিছুটা। আচ্ছা এখানে লিখি ট্রিপিং ফ্যাক্টর মানে ট্রিপ করে যাবে, মানে নবটা নিচে নামবে, অফ কন্ডিশনে চলে যাবে, এটাই কি ট্রিপিং ফ্যাক্টর। এটা বলতে গেলে যত পরিমাণ কারেন্ট এর মধ্যে থেকে ফ্লো হলে কি করবে, এটা ট্রিপ করে যাবে, সেটাকেই বলবো কি ট্রিপিং কারেন্ট। ট্রিপিং কারেন্ট, আর যে পরিমাণ কারেন্টের মধ্যে থেকে ফ্লো হলে ট্রিপ করবে না মানে স্মুথলি ফ্লো করতে পারবে সেটাকেই আমরা কি বলবো, রেটেড কারেন্ট। কি রেটেড কারেন্ট। তাহলে রেটেড কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার হয় তাহলে ট্রিপিং কারেন্ট কত হবে, কত হবে 16 অ্যাম্পিয়ার। 16 অ্যাম্পিয়ার কেন দেখো, ট্রিপিং ফ্যাক্টর কত দেওয়া আছে 1.6, রেটেড কারেন্ট যদি এ পাশে আসে তাহলে কী হবে, গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 16 অ্যাম্পিয়ার। মানে কি 10 অ্যাম্পিয়ারের যদি কোনো এমসিবি হয় 16 অ্যাম্পিয়ার যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন কী হবে, এটা ট্রিপ করে যাবে মানে এটা অফ কন্ডিশনে চলে যাবে, বোঝা গেছে। আর যদি 10 অ্যাম্পিয়ারের ওপরে হয় তাহলে 1.35 এর সাথে গুণ করলে কী পাবো আমি, ট্রিপিং কারেন্ট পাবো, ট্রিপিং কারেন্ট পাবো, বোঝা গেছে। আচ্ছা জি সিরিজের ক্ষেত্রে কত 1.1 হয় ট্রিপিং কারেন্ট, কত হয় 1.1 মানে যে রেটেড কারেন্টটা থাকবে তার সাথে 1.1 গুণ করলে আমি কী পাবো, ট্রিপিং কারেন্ট পাবো, মানে এর থেকে কতটুকু বেশি মানে 1% লাইক 1% বেশি হলে, যদি 10 অ্যাম্পিয়ার ধরে নিই জি সিরিজ যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে 11 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে কী করবে, এটা ট্রিপ হয়ে যাবে, মানে এল সিরিজের থেকে জি সিরিজ যথেষ্ট ভালো, এর কি দামটা বেশি হবে কারণ ওয়ার্কিং যেহেতু বেশি তো এর দামটাও বেশি হবে, এবং কি ওভারলোড কন্ডিশনে 7 গুণ টাইমস অবধি এটা কি ভালোভাবে অপারেট করতে পারে। ক্লিয়ার, এটাই হচ্ছে কি টাইপস অফ এমসিবি, কি এল সিরিজ, জি সিরিজ আর ডিসি সিরিজ এমসিবিস। এবার দেখো ফিউজের থেকে আরেকটা কারণে এমসিবি খুব ভালো অ্যাডভান্টেজ আছে, সেটাও কি আমাদের যে সাইনোসয়েডাল থাকে, ঠিক আছে, মানে এসি কারেন্ট যখন ফ্লো করে তো এটা তো একটা সাইনোসয়েডাল, এটার হাফ টাইম, একটা সাইনোসয়েডাল হওয়ার হাফ টাইম নেয় এটা ট্রিপ করতে, মানে কত 0.03 বা সেকেন্ড বা 3 মিলি সেকেন্ড টাইম নেয় কি এটা ট্রিপ হতে, বোঝা গেছে, কত 3 মিলি সেকেন্ড টাইম নেয় এটা ট্রিপ হতে। আমাদের অ্যাপ্লায়েন্সেসগুলোকে কারেন্ট থেকে বাঁচানোর জন্য এটা খুবই ভালো কারণ ফিউজে এর থেকে বেশি সময় লাগে, বোঝা গেছে। আচ্ছা এবার আসছি আমি টাইপস অফ এমসিবি, যেটা আমরা নর্মালি মার্কেটে পেয়ে থাকি এবং আমাদের বিভিন্ন ওয়েবসাইটেও রয়েছে, ঠিক আছে, কি টাইপ এ, এটা কিছুই না, কারেন্ট যে রেটিং থাকবে তার থেকে কত গুণ বেশি কারেন্ট ফ্লো করলে এটা ট্রিপ করবে সেটাই,
মানে সেটার ওপরেই নির্ভর করে। যেরকম দুই থেকে তিন গুণ, ঠিক আছে, টাইপ বি এর ক্ষেত্রে কি হবে তিন থেকে পাঁচ গুণ টাইমস। টাইপ সি এর ক্ষেত্রে কি হবে পাঁচ থেকে দশ গুণ। টাইপ সি, টাইপ ডি এর ক্ষেত্রে দশ থেকে কুড়ি গুণ, আর টাইপ জেড এর ক্ষেত্রে দুই থেকে তিন গুণ। কিন্তু টাইপ এ থেকে অনেক কম সময় নেয় জেড ট্রিপ হতে, কি করতে, ট্রিপ হতে। ওকে, বোঝা গেছে যে এই টাইপগুলো কেন হয়? ওকে, তাহলে তুমি মার্কেটে গিয়ে যখনই এমসিবি কিনবে তখন তোমাকে কি কি দেখতে হবে, যে আমার কত অ্যাম্পিয়ারের বাড়িতে যে লোড আছে সেই লোড অনুযায়ী যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা অনুযায়ী কি এমসিবি আমার কত অ্যাম্পিয়ারের নিতে হবে, বোঝা গেছে? এরপর কি ট্রিপ, ট্রিপের ওপর নির্ভর করে যে তুমি কত ভালো এমসিবি চাইছো সেটার উপরে কি হবে এই টাইপসগুলো রয়েছে। এবার এমসিবি চেনার পদ্ধতি কি, এর সিম্বল, এ সিম্বলটা দেখলেই কি করবে তুমি বুঝতে পারবে কি সেটা হচ্ছে এমসিবি, বোঝা গেছে? আচ্ছা, এমসিবির একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলে কি ফিউজার থেকে এমসিবির দামটা অনেকটাই বেশি। এর জন্যই কি সব জায়গায় এমসিবি তো লাগানো সম্ভব নয়, সেক্ষেত্রে কি লাগানো হয়, ফিউজ লাগানো হয়, বোঝা গেছে? যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব যে সেগুলো সলভ করার। থ্যাংক ইউ।